আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকেও দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা পিসির কম্পোনেন্ট আছে, আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলাই কিন্তু কোরসায়ারের। আমার একজন সাবস্ক্রাইবার ফ্রেন্ড বান্দরবন থেকে অর্ডার দিয়েছে অনলাইনে, আর তার জন্য এই পিসিটা বিল করা হবে 2,30,000 টাকার মধ্যে। একটা গেমিং পিসি, গ্রাফিক্স কার্ডের দামটা অনেক বেড়ে গেছে, আর নয়তো এই পিসিটাই কিন্তু মাত্র 2,00,000 টাকায় বিল করা সম্ভব ছিল। যাই হোক, যেহেতু ওনার লাক খারাপ আর মার্কেটে গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি, সেহেতু 2,30,000-এর মধ্যে আসলে এই পিসিটা আমরা বিল করতেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করতেছি বর্তমান মার্কেটের প্রাইস সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও, অ্যান্ড অবশ্যই অবশ্যই আমাদের ক্রিয়েটাস কম্পিউটারের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের পিসিটা আমরা বিল করব ইন্টেলের 10900K এই প্রসেসরটা দিয়ে। আমার হাতে আপনারা প্রসেসরটা দেখতে পাচ্ছেন, প্রসেসরটা কিন্তু একেবারেই আনলক প্রসেসর, সো আপনারা কিন্তু ইচ্ছে মতো ওভারক্লকিংও করতে পারবেন। আর এই প্রসেসরটার প্রাইস কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে রেখেছি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। পরবর্তীতে বলবো মাদারবোর্ডের কথা। বন্ধুরা, মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করতেছি গিগাবাইটের নতুন একটা মাদারবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন Z590 Vision G। আর আপনারা জানেন এটা কিন্তু 11th generation জন্য তৈরি, তবে আমরা 10th gen প্রসেসরও কিন্তু এই মাদারবোর্ডে ইউজ করতে পারবো। চমৎকার এই মাদারবোর্ডটা কিন্তু আমাদের আজকের বিল্ডের মধ্যে থাকতেছে। সো আপনারা যারা 11th generation প্রসেসর ইউজ করতে চান তারাও কিন্তু চাইলে এই মাদারবোর্ডটা নিতে পারেন। আপাতত যেহেতু আমাদের দেশে 11th genটা অ্যাভেলেবেল নাই, আমরা 10th genের জন্যই বিল করতেছি। পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা আবার 11th gen প্রসেসর এটাতে ইউজ করতে পারবেন। আমি একেবারে শর্টকাটে মাদারবোর্ডের কিছু স্পেসিফিকেশন আপনাদেরকে বলতেছি। আপনারা কিন্তু এই মাদারবোর্ডে 4টা RAM-এর স্লট পাবেন এবং 4টা M.2 স্লট পাবেন, যেখানে আমরা 3টা NVMe M.2 ইউজ করতে পারবো এবং একটা নর্মাল M.2 ইউজ করতে পারবো। PCI Zen 4 স্লট কিন্তু আছে এই মাদারবোর্ডটার মধ্যে, সো আপনারা কিন্তু একেবারে হায়ার স্পিড NVMe-গুলোও এই পিসিতে ইউজ করতে পারবেন। আর বলবো র্যামের কথা, আমাদের আজকের বিল্ডে কিন্তু থাকতেছে কোরসায়ার ব্র্যান্ডের 2টা 8GB RAM, আর এখানে 8GB 3200 MHz-এর 2টা RAM আছে। ভাইয়া কিন্তু যার জন্য পিসিটা বিল করা, ওনার বাজেট আসলে ওভার হয়ে গেছে, এই জন্য 2টা RAM-ই নিচ্ছে, 4টা RAM-এর ইচ্ছে ছিল। আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ভবিষ্যতে যদি আপনাদের বাজেট থাকে এরকম পিসি বিল করেন, অবশ্যই 4টা RAM-ও কিন্তু নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পারফরমেন্স অনেক বেটার পাবেন। তো কোরসায়ারের 8GB করে 16GB RGB ভেঞ্জেন্স প্রো এই 2টা RAM কিন্তু থাকতেছে, 16GB RAM থাকবে। পাশাপাশি আমরা কিন্তু আজকের পিসিতে 2টা স্টোরেজ ইউজ করবো। প্রথম স্টোরেজ যেটা আমরা ইউজ করতেছি সেটা শুধুমাত্র অপারেটিং সিস্টেম এবং আমাদের অ্যাপ্লিকেশনগুলোর জন্য খুব ফাস্ট রান করে, সেজন্য ইউজ করা। আজকের এই বিলটা কিন্তু টোটালি গেমিংয়ের জন্য। আর ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন কোরসায়ারের একটা NVMe M.2, যেটা MP510 মডেল, আর 240GB একটা NVMe M.2 SSD। বন্ধুরা, একটা জিনিস বলে নেই, আজকের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোরসায়ারের। তো ভাইয়া কিন্তু কোরসায়ারের বিশাল বড় একজন ফ্যান, এই জন্য চেষ্টা করেছেন কোরসায়ারের যতগুলো আইটেম আছে সেগুলো সব যেন রাখা যায়। তো যাই হোক, আমরা NVMe M.2 ইউজ করতেছি কোরসায়ারের MP510 এটা। পাশাপাশি কিন্তু আমরা একটা বড় স্টোরেজও ইউজ করবো, সেটা হলো 1TB ওয়েস্টার্ন ডিজিটালের ব্লু। যেহেতু উনি গেমিং করবেন ওনার স্টোরেজেরও দরকার আছে, সো ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু এই হার্ড ডিস্কটা কিন্তু উনি নিয়ে নিছে। বাজেট থাকলে উনি কিন্তু স্যামসাংয়ের একটা বড় SSDও নিতে চেয়েছিল, বাট বাজেট ক্রস করে ফেলছে গ্রাফিক্স কার্ডের কারণে। আপনারা সবাই জানেন গ্রাফিক্স কার্ডের দামটা এখন অনেক বেশি, তো আপাতত 1TB একটা হার্ড ডিস্ক কিন্তু ভাইয়া নিচ্ছে। আমরা এবার বলবো গ্রাফিক্স কার্ডের কথা, যেহেতু গ্রাফিক্স কার্ডের কথা চলে এলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু রাখা গিগাবাইটের GeForce RTX 3070, এটা কিন্তু গেমিং ওসি ভার্সন, যেটা 8GB GDDR6-এর একটা কার্ড। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখতে চাই এই গ্রাফিক্স কার্ডটার দাম আগে কিন্তু 60,000-এর একটু বেশি ছিল, 65,000 টাকার মতো, বাট বর্তমান বাজারে এই গ্রাফিক্স কার্ডটার দাম হলো 90,000+। 93-95ও কিন্তু সেল হচ্ছে, আমরা ভাইয়ের কাছে 90,000 রেখেছি, 90,000 টাকার মধ্যে এই কার্ডটা ভাইকে দিয়ে দিছি। তবে এটা অনেকটাই ওভার প্রাইস, জানি অনেকে এই ভিডিও দেখে কমেন্ট করবেন যে প্রাইস এত বেশি কেন। আপনারা অবশ্যই আমাদের মার্কেটগুলো যদি একটু জাস্টিফাই করেন, ওয়েবসাইটগুলো সার্চ করেন, তাহলে জানবেন প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের দামই কিন্তু এখন বেশি, সেটা বিভিন্ন কারণ আছে। আর এই কারণের মধ্যে একটা কারণ কিন্তু নিয়ে আমি ভিডিও মেক করেছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা, আমাদের এই গ্রাফিক্স কার্ডটা রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হলো আপনার 650 ওয়াটের। তো আমরা 650 দেইনি, আমরা কিন্তু দিয়েছি ভাইয়াকে RM সিরিজের একটা পাওয়ার সাপ্লাই, কোরসায়ারের RM750। আপনারা দেখতে পাচ্ছেন ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই, 80+ গোল্ড সার্টিফাইড। ইভেন এই পাওয়ার সাপ্লাইটার ওয়ারেন্টি কিন্তু আছে আপনার 10 ইয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট লেখা।
10 years এর একটা ওয়ারেন্টি আছে এবং ভালো একটা পাওয়ার সাপ্লাই আপনারা যারা চান যে আমার পাওয়ার সাপ্লাইটা ফুললি মডুলার থাকুক কোনো তারের হ্যাসল যেন না থাকে বেশি তারা কিন্তু এই ফুল মডুলার পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারেন কোরসারের এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে পাশাপাশি আমাদের একটা লিকুইড কুলার থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা H100i RGB প্লাটিনাম কোরসারের একটা লিকুইড কুলার কিন্তু থাকতেছে যেটাতে দুটো RGB ফ্যান থাকে এবং আপনারা দেখতেছেন হিটসিং এর উপরেও কিন্তু RGB আছে চমৎকার এই লিকুইড কুলারটা কিন্তু আমাদের থাকতেছে এটা 240mm লিকুইড কুলার যাই হোক আমরা এর পরবর্তীতে ভাইকে কিন্তু একটা কেসিং দিয়েছি আমরা দেখাতে চাই আপনাকে সেই কেসিংটা কোরসার ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন একটা কম্পিউটার কেস এটা কিন্তু আমার এর আগে আর কোনো ভিডিওতে ছিল না 470T হলো এর মডেল এবং দুইটা পার্টে কিন্তু বিভক্ত সামনের পার্টটা লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোরসারের ব্র্যান্ডিং করা আছে RGB একটা স্ট্রিপ আছে সামনে এটার কালারও কিন্তু আপনারা চাইলে যখন তখন চেঞ্জ করতে পারবেন সামনে কিন্তু কন্ট্রোলের বাটনও দেওয়া আছে ইভেন আপনারা এই সাইডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এয়ারফ্লোর জন্য একটা সুন্দর একটা ডিজাইন করা আছে সামনের ফ্রন্ট প্যানেলটা কিন্তু খোলা যায় আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি যদি ফ্রন্ট প্যানেলটা খুলে ফেলি তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে ফুল একটা ম্যাশ দেওয়া আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত একটা ম্যাশ ফিল্টার দেওয়া আছে ধুলাবালি ভিতরে খুব একটা কিন্তু ঢুকতে পারবে না তবে বাতাস কিন্তু ইজিলি ভিতরে প্রবেশ করতে পারবে যাই হোক এরপরে আমি যদি একটু কেসিংয়ের কী কী পোর্ট থাকতেছে আমাদের একটু দেখাই উপর দিক থেকে দেখালে কিন্তু দেখবেন একটা লাইট সহ পাওয়ার সুইচ এই এখানে কিন্তু একটা লাইটিং জ্বলবে যখন আমরা মাদারবোর্ড কানেক্ট করব পরবর্তীতে দেখতে পাচ্ছেন একটা রিস্টার্ট বাটন পাশাপাশি একটা RGB লাইটিং কন্ট্রোলের জন্য সুইচ পাশাপাশি একটা হেডফোন মাইক্রোফোনের জন্য কম্বো জ্যাক আপনারা এটাতে চাইলে মাইক্রোফোন চাইলে হেডফোন দুইটাই ইউজ করতে পারবেন এবং পাশাপাশি USB 3 একটা দুইটা পোর্ট কিন্তু দেওয়া আছে উপরের দিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ম্যাশ ফিল্টার দেওয়া আছে এবং একেবারে লাস্টের দিকে কিন্তু কোরসারের একটা ব্র্যান্ডিং করা আছে ম্যাশ ফিল্টারে এবং আপনারা এখানে চাইলে কিন্তু লিকুইড কুলার চাইলে ফ্যান কিন্তু ইউজ করতে পারবেন সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া আছে কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু এই কেসটা খুব ভালো এবং প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র 5,500 টাকা বা 5,700 টাকার মধ্যে কিন্তু আপনারা এই কম্পিউটার কেসটা পেয়ে যাবেন যাই হোক এরপরে বলবো একটা হেডফোনের কথা আমরা কিন্তু আজকের বিল্ডে ভাইকে একটা হেডফোনও দিচ্ছি যেহেতু ওনার সব কিছু কোরসায়ের লাগবে তো কোরসায়ের একটা মোটামুটি বাজারের মধ্যে একটা হেডফোন দিচ্ছি যেটা HS35 স্টেরিও এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও দামি দামি কোরসায়ের হেডফোনও কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ের RGB এলইডি USB অলমোস্ট 7,500 টাকা কিন্তু এই হেডফোনটার দাম যাই হোক তো এই হেডফোনটা থাকতেছে পাশাপাশি আমরা কিন্তু ভাইয়াকে একটা লিকুইড কুলারের পাশাপাশি আরও তিনটা ফ্যানের একটা সেট দিচ্ছি এটার মডেল হলো SP120 RGB প্রো এই কেসিংয়ের সামনে কিন্তু তিনটা ফ্যান লাগাবো আমরা ইনবিল্ড কিন্তু সামনে কোনো ফ্যান দেওয়া থাকে না সো এই ফ্যানের সেটটা থাকতেছে যেটা আপনার রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে IQ সফট আছে একটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা নামিয়ে কিন্তু আপনারা কন্ট্রোলও করতে পারবেন লাইটিংগুলো সিঙ্ক করতে পারবেন মাদারবোর্ডের সাথে যাই হোক থাকবে একটা কোরসায়ারের মাউস কাটার প্রো ভাইয়া নিতে চাচ্ছিল আরও দামি মাউস বাট বাজেট সব কিছুই আসলে এক্সিট করে ফেলছে যাই হোক কাটার প্রো এই মাউসটাও সুন্দর এই মাউসটাও ভালো কোরসায়ারের এই মাউসটা ভাইয়া নিচ্ছে এবার বলবো এই পিসির সাথে একটা কিবোর্ডও নিচ্ছে ভাইয়া কোরসায়ারের K68 RGB মেকানিক্যাল একটা কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আর চমৎকার এই কিবোর্ডটা কিন্তু থাকতেছে আর এই কিবোর্ডটার মধ্যে কিন্তু আপনার চেরি মেকানিক্যাল সুইচ লাগানো আছে তো এই কিবোর্ডটাও বাইরে থাকতেছে পাশাপাশি আমরা একটা মাউস প্যাড দিচ্ছি এটাও কিন্তু কোরসায়ারের আসলে এত এত কম্পোনেন্ট আছে আজকের বিল্ডে কোরসায়ারের MM350 2,900 টাকার মধ্যে একটা মাউস প্যাড আসলে এত দামি যে মাউস প্যাড হয় অনেকে জানেই না তবে ভালো পারফরমেন্সের জন্য বিশেষ করে যারা গেমার আছেন তাদের কিন্তু দামি দামি মাউস প্যাড লাগে তো MM350 এই মাউস প্যাডটাও থাকতেছে সবগুলো কম্পোনেন্টের প্রাইস আমি দিয়ে রাখলাম স্ক্রিনে আমাদের যে টোটাল কস্টিং আসছে সেটা হলো 2,30,000 টাকা আগেই বলে নিয়েছি গ্রাফিক্স কার্ডের দাম যদি কম হতো গ্রাফিক্স কার্ডের দামটা যদি আগের মতো স্বাভাবিক হতো তাহলে 2,30,000-এর মধ্যে না হয়ে এই বাজেটটা কিন্তু 2,00,000-এর মধ্যে হয়ে যেত তো আমরা ভাইকে পিসিটা বিল করে কুরিয়ারে আজকে পাঠাতে পারছি না হরতাল আপনারা সবাই জানেন কালকে আমরা বুকিং দিয়ে দিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা নাম বলা নিষেধ ভাইয়ের নাম বলতে নিষেধ করেছে এই জন্য আমরা নামটা বললাম না তবে বান্দরবন যাচ্ছে আমাদের এই পিসিটা আর যারা বান্দরবন থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসার হাসান ব্লগস চ্যানেলটি কিন্তু হাঁটি হাঁটি পাপা করে অনেক দূর চলে এসেছে আপনারা ভালোবেসে যাবেন চেষ্টা করব খুব শীঘ্রই আমরা 3,00,000 সাবস্ক্রাইবারের মাইল ফলক যেটা আছে সেটা অতিক্রম করবো এরকম পিসি যাদের লাগবে তারা চলে আসবেন মাল্টিপ্লাম সেন্টার লেভেল 7 756-57 ক্রিয়েটাস কম্পিউটারে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক প্লাস পাশাপাশি আমাদের ফেসবুক পেজ পাশাপাশি আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস নাম্বার সব কিছুই কিন্তু দিয়ে রেখেছি এবং আমাদের ক্রিয়েটাস কম্পিউটারের যে চ্যানেলটা আছে সেটার লিঙ্কও কিন্তু দিয়ে রেখেছি আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ